তো আমাকে মেনে নিচ্ছে না। যুবনের সাথে কি আমার বিবাহ হইবে না? আমি তো সবাইকে বলে ফেলেছি যে যুবনের সাথে আমার বিবাহ হইবে। তুমি তো আমাকে বলেছো, তুমি তো আমাকে আশা দিয়েছো যে যুবনের সাথে আমার বিবাহ করাইবা, কিন্তু এখন সবাই এরকম করতেছে কেন? আমিও তো কিছু বুঝতাম পারতাছি না। ভাবি তো কইছিল যে বিয়া দিব, চুপ থাক না দাস, আর অঙ্কে হেও নয় যে কেন এরকম করতেছে, আমি তো কিছুই বুঝতাম পারতাছি না। এলারও সবাই মজা নিতেছে, আমার মান সম্মানটা থাকলো না। আমার মান সম্মান আছে আম্মা, আমি এটা স্পষ্ট কথা বলে দিচ্ছি তোমাকে, আমার যদি যুবনের সাথে বিবাহ না হয় আমি গলায় দড়ি দিয়ে মরে যাব, তখন কিন্তু তুমি তোমার এই পুতুলটা হারাইবা। বাপরে, তুই স্যার আমার কেন আছে, তুই এরকম করিস না। আচ্ছা কাকুলি, রুমা কি তোমার ভাস্তি না? চমক, রুমা কি তোমাদের বোন না? তোমার বোন না রুমা? হ্যাঁ, তাহলে রুমার বিয়েতে তোমরা আনন্দ ফুর্তি করবে না? তোমরা এরকম মরা কান্না জুড়ি দিছো কেন? রুমা কিছু হয় না, তোমাদের কিছু হয় না রুমা? বলো, কষ্ট বুঝছো? কাটতেছে কেন বুকু? বলো, আইসা আইসা, এটা বিয়ে বাড়ি তো না? এই এই কোনটা কি হচ্ছে? কি হচ্ছে বুকু? আমার ভূত মইরা গেলে আমি কই পাইম কালামার ইগরে? আল্লাহ, যদি তুমি রুমার বিয়ের কথা চিন্তা করছো না, আর 10 গ্রাম জানাতে চাচ্ছ, যাও একটা মাইক ভাড়া করে দেই। খুবই, তুমি না আমার বাবার বোন, আম্মা আম্মা, তাহলে আমার বাবা যদি আজকে বেঁচে থাকে? আরে চুপ থাক, বলতে খালি আম্মা আম্মা, চুপ থাক, দুই দিন পরে বিয়ে, চুপ, একদম চুপ, দুই দিন পরে রুমার বিয়ে, সেই বিয়ের আয়োজন করো তুমি, আর একটা বার যেন তোমার কান্নাকাটি না শুনি, একটা বার না শুনি। এই কাকুলিকে আমি চিনি না, আমি বলে দিলাম, আর চুলের পেটের কোনো কিছু দেখলে স্ট্রেট আমি রওনা হয়ে যাবো এক্ষুনি। আল্লাহ যার সাথে যার জুড়ি লিখে রাখছে তার সাথে তার বিয়ে হবে, দুনিয়া উল্টায় গেলেও হবে। আর যদি কপালে লেখা না থাকে, তাহলে তুমি যদি দুনিয়া উল্টায় ফেলো তাহলে ওই বিয়ে হবে না ফুপু। তুমি বরং আল্লাহর কাছে দোয়া করো, কান্নাকাটি না। আমার মন জুমুরের লগে আমার কালা মানিকের বিয়া ওই বই ওই, তাহলে তো হয়ে গেছে। আল্লাহ যদি লিখে রাখে তাহলে হবে, তাহলে তো কান্নাকাটি সিনসিনারি করার কি আছে? তাহলে আমি চলো আমরা রুমার বিয়ের জন্য রেডি হই। হ্যাঁ, আসো আসো। তুমি না, তুই এই অবস্থা দেখলে রুমা কষ্ট লাগতেছে কেন?
কেন কষ্ট লাগতেছে তুমি বুঝতেছো না? আপন মানুষ কষ্ট দিলে কষ্ট লাগে না। ওরে বুঝা বুঝা। আচ্ছা এই যে আপন মানুষ বলছস না ভাইরে, মানতেছস না? আরে ভাই কয়দিন আগেই তো একটা বয়স্ক লোক মুরব্বী মানুষ একটা গান গিয়েছে, বুড়া তুরা সবার কাছে গানটা সুপারহিট হয়েছে। কেন? গানের কথাগুলো আমাদের জীবনের সাথে মিলে গেছে। কি গান ছিল এটা? হ্যাঁ, যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। হেলা তো আমার নসিবেই আছে, কিন্তু হেলা তো আপনি আপনি আসিতেছে না। যে তোমার নসিবে থাকলে আসে না কেন? হেলার মা হেলার কালা কেউ তো রাজি না, খালি তুই আর তোর মায় কান ধইব। ওলে এক পাক্ষিক প্রেম করতেছে, মানে ওর পক্ষ থেকে সে ভরপুর প্রেমে হাবুডুবু আর ওই পক্ষ ওর চাই না। কিন্তু কোন না কোন সময় তো সে দিবে। সেই সময় তুই বুড়া হইয়া থুত্র হয়ে যাইবে আর এ মেয়ে অন্য জায়গায় বিবাহ করবে। তোর আমি চিনি না মনে হচ্ছ। তুই যখন তাকে বিয়ে করবি ঘরে দেখা গেছে মাইয়া অভি নদীতেছে নায়কের লোক জোরা জোরি চিন, তুই যা হয়েছে গিয়ে মাইয়ারে হরাই গিয়ে নায়ক মেরা লিবে, কোন কারাবি করে ফেলবি তুই? ভাইরে আমরা সবে মিল্লা জুল্লা তোর লাইগা তোর কালারের সাথে ম্যাচ করে বিদেশ থেকে একটা মায়া আনু ধরার নাই। ভাই আমি একটা কথা কই, আমার ফরেন মরেন কিছু লাগবে না। হেলা যদি অভিনয় করে সিনেমা করে যা করার করুক আমি হেলারই বিয়ে করুক। একটু বুঝা তো ভাই। কি কব, নিজে গেরে বোন আর সত্যি কথা তো কয় লাগে। ও যেরকম করতেছে যার জন্যই করতেছিস তুই। আমাকের বোন তুই ভাবিস না জোর পালি তুই সুখী হবি, ও তোর মতো দুই চার পাঁচটা এরকম ছাল পান পাঁচ পাঁচ ঘুরে ঘুরবার পরে। পয়েন্টের কথা বুঝছস তুই? পাঁচটা দশটা বিশটা পঁচিশটা ঘুরাক সমস্যা নাই, দিন শেষে তো আমার কাছেই আসিবে, আমাকে ভালোবাসিবে। বুঝছি। আচ্ছা ভাই তোর কি বেশি খারাপ লাগে? আমার অনেক কষ্ট হইতেছে, বুকটা ফাইটে যেতেছে। তাহলে বুঝছি, ওরে ওই একটু পানি খাই তাহলে যদি ভুলে টুলে যায়। হুম, ওই লাইনে যাইছি না তুই, সেই লাইনে যাওয়ার দরকার নাই। নিজের তোর ফ্যামিলির মধ্যে কেন তুই ফ্যামিলি করবে? তুই ফ্যামিলি করবি বাইরে, বংশ বিস্তার বাইরে করবে। আপনার বংশের একটা ইজ্জত বাড়লো নাকি? দা আত্মীয় স্বজন বাড়লো। হ্যাঁ আত্মীয় স্বজন বাড়লো, তুই ঘরের মধ্যে সংসার করতে চাস বেটা? এসব স্যার, আমি জুমুর কি বিবাহ করিব? আমি ওকে মন দিয়ে ফেলেছি। কারে বুঝেছে তো কোথায় কি গাছে ধরে? চকলেট মামা আজকে আমাদেরকে সারাদিন ঘোরাবে, ঠিক আছে? আমি তো চাই তোমাদেরকে সারাদিন ঘোরাতে। বাসায় থেকে ভাল লাগে না। বাসায় ভাল লাগে না কেরে? কারণ বাসায় সবাই ঝগড়া করে তাই জন্য। কিতা করব মামা, আমাদের ফ্যামিলিটাই তো ঝগড়াইটা। আরেকটা কথা, এগুলা কি পইরা বেরইছো রাস্তায়? ও মা গো, এটা কিতা কথা বলতেছো? একটা সুন্দর ড্রেস পরে বেরিয়েছি, তুমি বলছো কি পরে বেরিয়েছি? এটা নাইলে মানলাম, হাফ প্যান্ট কেন পরবা তুমি? মামা এটা স্টাইল স্টাইল স্টাইল, একটা প্যান্ট বললেই হয়। মামা এখন আমি যদি হাফ প্যান্টটা না পরে আমি যদি তোমাদের সাথে লুঙ্গি পরে বেরিয়ে যেতাম কেমন লাগতো? দুই সুন্দরীর সাথে বান্দুর লুঙ্গি থেকে তো এটাই ভালো। হ্যাঁ বুঝতে হবে, আসো আটি। এই চমক, এটা জরুরি কাম আছে। আচ্ছা কিটা হইছে? কথা আছে কথা আছে। আরে আস না, কথা আছে। হেলে হেলে কেন? আমার কিছু হয় নাই জুমুর, আমার চুল চুলগুলা কেমন খসখসে। মানে একটা বিয়ে বাড়িতে অলক্ষণে একটা কালো শাড়ি পরে আছিস কেন? আম্মা হাতের কাছে পাইছি পরছি, আর ঢাকা থেকে যে কোটা নিয়ে আসছি ওই কোটা। তোকে কতবার বলেছি যে কালারফুল শাড়ি পরে থাকলে আমার মেয়েটাকে খুব সুন্দর লাগে, কালারফুল শাড়ি পরে। আমার তো রংচঙা জিনিস ভালো লাগে না। কেন, মনের রং কি ফুরিয়ে গেছে?
আমি বেঁচে থাকতে আমার মিষ্টি লক্ষ্মী মেয়েটার রং কখনো পুরাতে দেব না, ঠিক আছে? বিষয়টা সেরকম না, আমার একটু লাউড জিনিস তোকে সাত কালারে সাতটা শাড়ি কিনে দিলে করবি? তুমি যা দিবা সব পরবো। শোনো বাপু, আমার সবাই আদর করে, দাদি আদর করে, আম্মা আদর করে, সবচেয়ে বেশি আদর কে করে জানো? আমার আব্বা করতো আর তুমি করো। বাজার দেখছে একটা কি টান্ডা রুমের ভিতরে ডুহে এটা এটা কিনে গাছের নিচে মাঠের মধ্যে ইচ্ছে মতো যা যা কিনতে চেয়েছে কিনে দিয়েছিস, বাতাসা মিঠাই মন্ডা রেখে এসে পড়েছি। আমার কোন দোষ নাই, সব দোষ জলিল ভাইয়ের। কলি মামা,
একটি ভাই দুটো বাচ্চা দেখছেন আমার আমার ভাগ্নি একজন মোটামুটি এতটুক আর একজন ছোট ওরা ডাকাত চাইছে ওরা আড়াইছে এরকম কেউ কারো দেখছেন নাকি না ভাই দেখি নাই না ভাই সেরকম কাউকে তো দেখিনি ভাই আচ্ছা একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আমার চাস্তবলের মেয়ে ঢাকা থেকে গ্রামে বেড়াইতে এসে হারায় গিয়েছে যদি কোনো শরীরবান ব্যক্তি খুঁজে পান আমাদের বাড়ি হোসনাবাদে পাঠায় দেওয়ার জন্য অনুরোধ করতেছি যদি কেউ খুঁজে দিতে পারেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে পুরস্কৃত করব একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আমি মাইক পাই না কিচ্ছু পাই না মুক্তি কইছি একটি হারানো বিজ্ঞপ্তি আল্লাহ দেখছো আমার কমন সেন্স কাজে লাগছে যদি কোন সহৃদয়বান ব্যক্তি খুঁজে পান পুরস্কৃত করবো আমার কথা আমি রাখবো ভাই আমি কিছু টাকা দেবো টাকা আমার কাছে তো নাই এবং আমার কাছে বর্তমান টাকা নাই আমি পরে দেবো ভাই ভালোবেসে নিয়ে এসছে বাচ্চা দুটাকে এগুলা টাকা দিয়ে প্রতিদান হয় না টাকা দিয়ে ওকে ছোট করা হচ্ছে এটা এক ধরনের সত্যি কথা আমার কমন সুস্থ কাজে লাগছে আমি যদি আমি চিল্লা গলা ফাটি আমার গলা আমার কথা গলা না থাকলে না থাক আমি এইভাবে করছি
একটি হারানো বিজ্ঞপ্তি। আম্মা, বুবু, তুমি কোন একটু থামতে বলবা আল্লাহর রাস্তে। আমার একটু গরম পানি দিয়ে আমার গলাটা ভেঙেছে, আমার গলা নিয়ে আমার টেনশন। আমার হাতে চড় খাবা, থামো থামো। ভয় পাইছিলে তুমি? ভয় পাইছিলে? কোনো ভয় পাই নাই, সর সর, তুই সর। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। কি হয়েছে তোমার? তুমি কান্দছো কেন? মন খারাপ? কান্দছো কেন? মন খারাপ না, সারাদিন মনে হরেন এটা ওইটা হরে, এনো যাই হেনো যাই, মানুষের সাথে তাই মিশি। রাইট হইলে পরে আমার কলজার মধ্যে কেমন জানি কোথা থেকে জানি শূন্যতা বর হরে। কেন এর মধ্যে আপনারা আইসেন এটা দেখা পুরা বাড়ির মনে হরেন যে কি একটা রমরম অবস্থা, আবার সে ছোটবেলার কথা মনে পড়ছে। কি মনে পড়ছে? বাপরে তো সহি দেখছি না, বেড়া যে মরছে, বেড়া তো দেখছি না, জন্ম দিছে। হ্যাঁ, মারটা অমরছে যখন শুরু আসলাম। এরপরে আপনার বংশের লোকজন আমারে আইনা ফালছেন, ফাইলা বড় হচ্ছে না। আমি মাঝে মধ্যে ভাবি আমার কী অপরাধ আসলো, আমার আমার মাকে থাকতে পারতো না আমার সাথে। তুমি তুমি আমাকে থাক, আমাদেরকে থাকাও। কী বললো তুমি এটা? আমরা তোমার ফ্যামিলি না, আমরা তোমার পর, আমরা তিন বোন, আমাদের কোনো ভাই নাই। তোমরা তো আমরা নিজের ভাইয়ের মতো দেখি। আম্মা তোমার কী আদর করে, দাদি তোমার ছাড়া অজ্ঞান। দাদির এই বাড়ি ঘর সংসার সব কিছু তোমার দায়িত্ব, সব কিছু তুমি দেখে রাখো। তুমি কি আমাদের পর? না না। তাহলে তুমি কী মনে করো আমাদেরকে? তুমি তো আমাদেরকে পর বানাই দিতেছো। আরে না, এটার লেগে না, মানে আসলে মনটা সবসময় রাইত হইলে উদাস হয় আর কি, তাই আর এই গানটা সবসময় গাই। একলা একলা বসেই গানটা গাও, গানটা তো ভালো গাও। তোমার গান শুনে তো আমি ঘর থেকে বেরিয়ে আসছি, এসে দিয়ে তোমার চোখে পানি তুমি কাঁদতেছো, আমার মনটাই খারাপ করে দিলা। আমার চোখ মুসু মুসু, হাসো, এবার গান ধরো। হ্যাঁ, গান গাই আমার মন ভালো করে দাও। ইডিয়ে গাও। হ্যাঁ শোনো, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, মনের ভেতর মেলা ব্যথা না 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 যায় না। কিরে এই কিরে, তুই তো ফাটা দিতেছিস গান গায়া। তোমরা তো সবাই চলে আসছো, একটু নাচো এখানে। আপন মানুষ যায় না, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আর কি রে আল্লাহ, আসো না, রুমার রুমার হলুদের দিন। এই এত লজ্জা পার কি আছে? মনে হচ্ছে সে নতুন জামা দেখো না। রুমার হলুদের দিন তুমি গান গাবা এবং নাচবা, তোমার সলো পারফরম্যান্স। ইয়াল্লাহ, এ আমি তো ভাবতাম এজলিল্লা আমার কালামানি আর জুমুরের হলুদে বিয়া সমানে করলাম, গান গাওন লাগবো, নাচ লাগবো। বাই, আমি গান শুনে আসছি, বসে বসে গান। আর গানটাও গাইছে কি জানি,
আপন মানুষ, আপন মানুষ চেনা বড়দায় রে, আপন মানুষ বোঝা বড়দায়। কাকি অন্তর লাগছে, গান অন্তর লাগছে। আমারে কেউ টাকা দিবে না, আমরা দিলে কেউ টাকা দিবে না। গান টাকার জন্য গাই না, নাকি শখের জন্য গাবো? হচ্ছে প্রতিভায় ভরা, একজন নায়িকা, একজন গায়ক, একজন নায়ক, আমি একমাত্র আম্মা ভেরেন্দা। চেষ্টা করলে সব হবে, চেষ্টা করো, চেষ্টা করো। আচ্ছা পুরো গানটা আমার মুখস্থ করলে যাই। বিমান বন্ধু, যেখানেই হোক গান কিন্তু জলিল গাইবে, জুমুর লগে ওই তো যেখানেই হোক। ও আমি হেলার লক করে ফেলেছি, হেলা আমার প্রোগ্রামে গান গাইবে। আমিও যাই গা, দিলি তো লাড্ডু ফুটাই। আমি পারলামই তোকে বলতাম, আর হাইটটা দেখছিস তুই আমার চেয়ে লম্বা হয়ে গেছিস, কিভাবে রে? মানে তুই তো কালকেও এত লম্বা ছিলি না, হঠাৎ করে এক রাতের মধ্যে লম্বা হয়ে গেছিস। তাহলে কি আমি সারা জীবন ছোট থাকবো? না সেটা থাকবি না, কিন্তু রিং টিঙে ঝুলিস। কি বলতো সোহাগ আম্মি, আমাকে বল, আমি কাউকে বলবো? পাগল হয়ে গেছো? আচ্ছা পারবি, পারবি, একটা লাফ দিয়ে ঝুলি। আমরা এখানে কতদিন থাকবো? থাকতে হবে মানে যতদিন ভাল লাগে। রুমাপুর তো বিয়ে আছে, বিয়ে সাথে পর্যন্ত তো থাকতেই হবে। তোমার কি এখন শুটিং টুটিং নেই? শুটিং তো আছে রে, এখন আমাকে গ্যাপ দিতে হইলো, কি করবো বল। আপুর বিয়ে, এরপরে গেলে আমাকেও নিয়ে যে। এটা কি ম্যাঙ্গো? গ্রিন ম্যাঙ্গো কাঁচাম। আমি কি তোমাকে বলেছি আমি গ্রিন ম্যাঙ্গো খাবো? বলেছি? তুমি বলোনি তো কিটা হয়েছে? তোমার চোখ তো আমাকে বলেছে যে তুমি গ্রিন ম্যাঙ্গো খাবে, কাঁচাম খাবে। ও মায়া মায়া গো, তুমি দেখি আমার এখন চোখও বুঝতে পারো? আমি সবকিছু বুঝতে পারি। আমি তোমার ম্যাঙ্গো খাবো না। শুধু শুধু আমার উপর রাগ করো। হ্যাঁ আমি দোষ করেছি তো কি হয়েছে? আমার গ্রিন ম্যাঙ্গো তো কোনো দোষ করেনি। নাও একটা গ্রিন ম্যাঙ্গো তুমি খাও, আর একটা মামা তুমি খাও। আমার ম্যাঙ্গোটাই এত ছোট। আচ্ছা তুমি বড়টা নাও, ছোট মানুষ বড়টা খেতে হয় না, তারপরে তুমি খাও। আচ্ছা একটা কাজ করতে পারবা? কিতা মামা, ওই যে পেয়ারাটা দেখতেছ না, ওটা পেরে দাও। এটা তো কোনো ব্যাপার না, এটা তো আমার কাইন আঙ্গুলের ব্যাপার। কিন্তু মামা ওই যে কি, এই পেয়ারা যদি তুমি খাও ভালো হবে না, কড়া। কড়া কি জিনিস? কষ্টি মামা, কষ্টি। আসল কথা তোকে তারে দিবে না তো, এত ফোন দিবা নাই তো। আরে এটা কোনো ব্যাপার না তো, এই যে আমি লাক পাইছি মামা, এটা কেলে তিতা লাগবে। তুমি এক কাজ করো, যাও তুমি আমটা কেটে নিয়ে আসো, আমরা খাই। আমি যাবো কেন? আমটা কেটে নিয়ে আসো। দাঁড়া, ওকে পাঠাচ্ছ কেন? ও আমার জুমু, আমার কিসের কমতি আছে যে তুমি আমাকে ভালোবাসো না, পছন্দ করো না? আমার হাত ধরছে মা, আমি সবাইকে এখন তোমার নামে দেখো কি বলি। চল তুমি এম্বা কইতেছো মনে হইতেছে তোমার গুলি করে মারা দিচ্ছে। কি ধরনের কথা বললো তুমি? অদ্ভুত তো, কি কথা বললা তুমি? ঝুমুর একটা ইয়াং মেয়ে, ওর হাত ধরবে কেন? ঝুমুরের বয়সে যদি কেউ বাইরের কোনো লোক এসে তোমার হাত ধরে, তোমার হাত ধরে বলে যে আমার তোমার কেন ভাল লাগে না, তোমার সেটা ভাল লাগবে? গার্জেনের মতো কথা বললা তুমি এটা? তা আমার সম্মুখে বাইরের কেউ? এত ঝুমুরের আফরন ফুফা তো বা। আরে আজব, তোমার ছেলে একটা অন্যায় করছে, কোথায় তুমি তোমার ছেলের ডাইকা শাসন করবা? তুমি উল্টা মানে সিন ক্রিয়েট করতেছো, সমস্যাটা কি তোমার? আম্মার কানে যাবে, আম্মা অসুস্থ হবে এই সমস্ত চিৎকার চেঁচামেচি শুনে। এমনিতেই আম্মা অসুস্থ। খুবই বিরক্ত হইলাম আমি ফুপু, তোমার না আমরা মানে সবাই একদম আল্লাহ দিয়ে দিয়ে, তুমি কি বুঝতে পারতেছো না যে চমক যে ওর হাত ধরছে সেটা যে ঠিক না, সেটা যে অন্যায়, সেটা বুঝতে পারতেছো না তুমি? থাম, হাত ধরলে কি? ও আমি বুঝলাম না ফুপু, সে তো আমার ভাই হিসাবে হাত ধরে নাই,
এই চমক, এই চমক, কই সে কই, বের হও বাগানে। বের হও, এদিকে আসো, আসো এদিকে, আসো এদিকে, আমার কাছে আসো, এই সব এদিকে আমার কাছে আসো। তোমাকে ছোটবেলা থেকে আমি আদর করি, সন্তানের চোখে দেখি। হ্যাঁ, তাহলে তুমি আমাকে সত্যি কথা বলো, তুমি একটা মানে ইয়াং মেয়ের হাত কেন ধরছো? আসলে মামি, ঘটনা হয়েছে কি, ওই যে আমি গ্রিন ম্যাঙ্গো দিতে গিয়েছিলাম, ঝুমুরকে দিতে গিয়ে হাতে হাত লেগে গেছে। কি টাহা মিথ্যা কথাটা বললো, মা তুলিছিল, ওকে জিজ্ঞেস করো। হ্যাঁ আমিও তো দেখেছি, মিথ্যা কথা বলো কেন? বাচ্চাদের সামনে তুমি এই সমস্ত কি মিথ্যা কথা বলো? তুমি বাচ্চাদের সামনে তুমি এই কাজ করো, মানে বাচ্চা হোক বড় হোক তুমি কেন করবে এই কাজ? মামি একটু হাত ধরলে কি তো হয়েছে? চিন্তা করছো মানে একই স্কুলিং, মা ছেলে দুজনের চিন্তা ভাবনা কথাবার্তা। এটা কি তোমার মা শিখিয়ে দিয়েছে? কাকুলি এইসব কি তোমার শেখানো? আচ্ছা তাও আমরা কোনো যন্ত্রণা দিতাম না, আমার বাপের বাড়ির জমি আমার নামে লেখা দিয়া লাও, আমার যে অংশটুকু গুফা এইটুকু দিয়া লাও, তুই আমি যাই আমগা, আমার পুত্র তুই আমি যাই আমগা। এখনই লিখে দিচ্ছি, নাকি কান্না বন্ধ করো, দেখাবে নাম্বার, যাওয়ার উদ্দেশ্যে তো কেউ কিছু বলে নাই, তোমার ছেলে একটা খারাপ কাজ করছে সেই জন্য সবাই বলতেছে। কোথায় তুমি তোমার ছেলেকে শাসন করবে, এটা ধমক দিবা, উল্টা ফোকাস দিয়ে ট্রিট করতেছো, কি এর খারাপ কাজ? জুমুর যে কত অনেক বুইড়া বেড়ায়, কত বেড়ার লগে যায় আয় কই, তখন তো কিছু না, আর এর আপন ভাত তো ভাই, এর রাস্তা ধরছে, এর লগে কে এনেকে বিচার চালি কই করতে, আমরা টাকা খা আর যাই কেন, আর যাই আম্মা রুমে যাচ্ছে, আম্মা কে অসুস্থ, আম্মা পুপু কি আসলে এত সরল, এত বোকা, নাকি ইচ্ছা করে এগুলা করে? আমার তো আর মানে ভালো লাগতেছে না বিষয়টা। জলিল আসবে, জলিলকে পাঠাইছি বাজারে, আই মোজাম্মেল, মোজাম্মেল আই মোজাম্মেল, এদিকে আসো তো, এই যে নানুমন এদিকে আসো তো, আই গিয়ে দেখ, জলিলকে বাজারে পাঠাইছি আর খলিলকে আনতে যাইতে হবে, যা তুমি তো বাস স্ট্যান্ডে যাও, চিনবে না তো খলিল ভাই, চিনবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাইতেছি তাহলে, আমি ব্রিজের ঘুরাই থাকি। হ্যাঁ আমার ইয়ে জলিলকে ফোন দিস যেন ভালোভাবে বাজারটা করে। আমার ফোনে তো টাকা নাই, একটু টাকা ভরো মজমে। হ্যাঁ বললি তো, ফোনে ইয়ে করো, টাকা ভরো, ভরে ফোন দিও, কষ্ট না হয়, যাও। আচ্ছা আচ্ছা আমি নিয়ে আসতেছি। চিনবে না কিন্তু সে, তুমি ভালো মতো ইয়ে করে নিয়ে এসো। আচ্ছা আমি বুঝতেছি না, এখানে ঝগড়া হচ্ছে আবার ঢাকায় ঝগড়া হচ্ছে কেন, মানে আমার ঝগড়া ভালো লাগে না। আপনি তো কিছু বুঝতে হবে না, আপনি চুপ করে থাকেন আল্লাহর রাস্তায়। ওহ আচ্ছা, মানে ঝগড়া দেখতে দেখতে তো তোমার চলে বাবা দাদির কাছে যাও, ওখানে গেছে। আমার নানুমনি এখন লিচু খাবে, লিচু খাবে না, কেন ঘুষ দিব কেন? কারণ আমি তোমাকে যে বকা দিয়েছি তাই জন্য তুমি আমাকে ঘুষ দিচ্ছ, কিন্তু ঘুষ দিয়ে কোনো লাভ হবে না। বলি বাবালি, আমাকে বকা দিয়েছি, আচ্ছা তাহলে স্যুপ দে, কি হবে না? না না আমি ঢাকায় যাব। ঢাকায় চলে যাবে? কার কাছে যাবে ঢাকায়? আমরা তো সবাই এখানে। ঢাকায় গিয়ে আমার বাবার কাছে যাব। কি স্যুপ খাবে তুমি, মুরগি বাচ্চা স্যুপ খাবে? বলেছি না আমি ঢাকায় যাব, আমি আমার বাবার কাছে, আমি বাবার কাছে যাব। তুলি, তুলি, ও তুলি। হ্যাঁ নানু ভাই। এদিকে আয় তো নানু ভাই। কি হয়েছে? আমরা আজকে কোথায় যাওয়ার কথা ছিল যেন, নদীতে? ও হ্যাঁ হ্যাঁ, ওই যে মাছ ধরতে যাব, আমরা যে নৌকায় ঘুরবো। হ্যাঁ হ্যাঁ, বড়শি দিয়ে মাছ ধরবো না? জি। মাছগুলো কিভাবে, পুঁটি মাছ কিভাবে লাফায় বড়শিতে? তো কলি নানুমণি তো ঢাকায় চলে যাবে বাবার কাছে, তাহলে তুই আর আমি ওই মাছ ধরতে যাই, ঠিক আছে? ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কলি দেখতে পারলো না? না 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 না, আমিও যাব। থাক তুমি বাবার কাছে যাও, আমি যাব। তুমি ঢাকায় চলে যাও, সমস্যা নেই। না আমার ভালো লাগে না, আমি যাব। সত্যি সত্যি যাব, সত্যি
তিনে পাপ্পা এখানে একটা পাপ্পা কলকাতা 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 নিচে ছেড়ে দিই ওইটা খাও 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 কখন যাবো আমরা আমরা এই যে রোডটা পড়ে গেলে আমরা আজকে নৌকা ভ্রমণে যাব মাছ ধরবো আমরা আজকে সব মাছ ধরবে হচ্ছে হা হা একবারে একবারে হ্যাঁ স্যার একটা কথা কই বলো আপনার গাড়ি নেই গাড়ি থাকবে না কেন গাড়ি আছে তো তো গাড়ি আছে আপনি বাসে আসলেন যে ওই শেফালি খালা বললো যে এলাকার রাস্তাঘাট নতুন করে হচ্ছে তো গাড়ি আনলে একটা অসুবিধা হতে পারে সেই জন্য আর আনা হলো না কাকি ঠিকই কইছে আমাদের তো এদিকে উন্নয়নমূলক কাজ চলতেছে কিন্তু একে হলো রাস্তা খারাপ তারপরে যে বাসে আসছেন বাস খারাপ তো কষ্টটা ডাবল হয়ে গেলো না আর আপনার গাড়ি থাকলেই গাড়িটা ভালো রাস্তা খারাপ মানে কষ্ট একদম কম ঠিকই বলছো যাক কোনো সমস্যা নাই তাও কষ্ট করে আইছেন আমাদের গ্রামটা ভালো করে ঘুরে মানে তো আমার কাছে যে আমি যে সন্দেহ করছি হ্যাঁ কব নাকি কি আচ্ছা কই বলো আপনি যে আমাদের গোষ্ঠী জাতির কিছু না এটা তো আমি জানি কিন্তু তারপরও আপনি যে ভিআইপি দাওয়াত নিয়ে আমাদের এই বিয়ে খাবে রয়েছেন হ্যাঁ আমার সন্দেহ হলো আপনি আমাকে মনে হয় দুলে ভাইয়ে যেতে চান সত্যি নাকি হইতে পারে দেখছেন আমার সন্দেহ কোনোদিন ভুল হয় না হ্যাঁ আচ্ছা আপনি কি বিয়ে টিয়ে করছিলেন নাকি আগে কেন বিয়ে যদি করি তাহলে কি আর বিয়ে করা যাবে না কোনো সমস্যা নাই আমার বোনের তো বিয়ে হয়েছে ওর তো বাচ্চাও আছে আপনি কি বাচ্চা কাছে আছে নাকি না তা তো নাই তাহলে তো আমার বোন জিতলো ওর বাচ্চা আছে আর বাচ্চা ছাড়া একটা স্বামী পেলো যাক আমি চাইতেছি কি স্যার কিসের স্যার দিলে ভাই আচ্ছা দিলে ভাই তাহলে এই বিয়ের ভিতরে হ্যাঁ এই রুমার বিয়ের ভিতরে যদি আপনাদের বিয়েটা হয়ে যায় কারণ আমার বোনের তো বিয়ে হয়েছিল আগে হ্যাঁ এখন মানুষজন জানাজানি না করে নিজেদের ভিতরে বিয়েটা দিয়ে দিলে আমার মনে ভালো হয় করো হ্যাঁ রাজি হ্যাঁ রাজি আচ্ছা আমিও রাজি আমি তাহলে আজকেই কথা কব ঠিক আছে একটা নজিরবিহীন ঘটনা ঘটবে যে শালা ছিল আমার ঘটক দিলে ভাই এই এটা এলাম আমাদের মাঠ এই জায়গা ছোটকালে খেলছি হ্যাঁ খারাপ না আমাকে গ্রামটা সুন্দর মানে খুব সুন্দর গ্রামের মজা পাবেন শ্বশুর বাড়ি এসে গ্রামের মজাটা পাবেন আবার নদীও আছে আচ্ছা যদিও ছোট হ্যাঁ তাও নদী তো আছে কি অবস্থা তোমার কেমন আছো তুমি বিচার করুন এই যে দেখতেছি না যে বাড়িটা তাই শুন এই বাড়িটা কার এই বাড়িটা তো আমার বাপের আসিন তা আমরা তো দুই ভাই বোন কালি তো আমার বাড়িটা তো আমাকে মরে গেছে গা তো এই সম্পত্তির উত্তরাধিকারী কেডা একমাত্র তো আমি আসি তা আমি কি সম্পত্তির বাঘ চাই আপনি কই চাই আমার তিনটা বাইস্তি আছে এরা লই তো আমি হেন গুরবাম কায়াম আচ্ছা আপনি কই এই যে আমার ফুটটা একে দেখতে শুনতে কোনো অংশে খারাপ বালা হয়ে দেখুন চাই না না খারাপ হবে কেন তে আমি বাবির কাছে ছোট্ট মুট্টু একটা আবদার করছি কি কইছি যে বাবি তোমার সুডুমে জুমুর যে আছে হেরে আমার ফুটটার লাগি দেও তা আমি খারাপ কি কইছি আমি হেরে রে কইছি বালা একটা বুদ্ধি দিছি যে রুমার তো বিয়া হইতাসই তে তোমার আর সালমার বিয়াডে ওই ফরুক জুমুরের আর চমকের বিয়াডে ওই ফরুক এক করেছে তিনটা বিয়ে ওই ফরে কত বালাও না
আপনার কি সময় আছে বারবার আউনের? তোমার সময় আছে কসাই? তুমি কও, বিচার করো। জি, তা তো ভালোই হয়। হঠাৎ রাগ করছে তো, চলেন আপনি চলেন, আসেন আসেন আসেন, বসো 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 বসো। কাকি, কাকি, এই রুমা সালমা, বাপরে বাপ, এত ভক্ত তোমার। হ্যাঁ, আমিও তো আসতে রয়েছি। কাকলি চমক, ওইখানে কেন তোমরা? আমরা গিয়ে কি হরতাম, যা কনের হেলারে কুয়ে দিছি। এত কি গোপন কথা কি? আরে কি শুধু ডাকো, বলো কি? আমার ফুফু দিন দিন একটা ম্যাট হয়ে গেছে। কি টাকা পয়সা খরচ করিলেও আমার মনে হয় ফুফু পাবনা ভর্তি করা উচিত। আশ্চর্য কি সেটা বলবা তো, যে কাজটা করছে সে, হাই 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 হাই, ইজ্জত থাকলো আমাকে রে। নতুন মেহমান হলিলকে কিছু বলেছে? তার কাছে কি কয় নাই, সে আসার সাথে সাথে করতেছে আমার চমকের সাথে ঝুমুরের বিয়েটা দিতেছে না, জমি জাতি ভাগ বাটার নিয়ে। আরে বাবা, এটা পারিবারিক বিষয়, এই সব কথা কি মেহমানের সামনে কর দরকার ছিল? জমি জমার কথাও বলেছে, সব কইছে, সব আক্কেল দাঁত ছাড়া একটা লোক, মান সম্মান কিছুই রাখে না। আপনি যায় একটা শক্ত হাতে এটা ই করেন যে তুমি কি পাইছো, হ্যাঁ তুমি কি ছোট বাচ্চা? যাচ্ছি, তুমি ওদিকে যাও না। কাকলি, 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 এসব কি বলেছো খলিলকে? এসব কি ধরনের কথা বলছো খলিলকে? খলিল একজন মেহমান, কি বলছো তুমি এগুলা? সেটা গোসাই দৈত্য কইছি, আমি তো কোনো বানায় সানায় কথা কইছি না। আচ্ছা, কি এমন ঘটলো কাকলি যে কলিলকে এগুলি বললা? হ্যাঁ, তোমার সম্পত্তির ভাগ দরকার, তুমি আমাকে বলো, আমি আনি, সব কিছু আনি, উকিল টুকিল সব কিছু এনে, দলিল টলিল এনে তোমার ভাগ বুঝিয়ে দিচ্ছি। সেটা কি খলিল বুঝাই দিবে তোমাকে? মামি, আম্মা তো ভাগের কথা কিছু বলে নাই, আম্মা তো ভালো কথা বলেছে। কি বলছে বলো, তুমি বলো। আম্মা বলো না কেরে, বলো বলো। হ্যাঁ, আমি কইছি বাবির কাছে তো আমার আবদার বেশি নাই। কালি এই যে আমার ফুটটারে দেখাইছি যে ঠিক আছে না, হ্যাঁ কইছে হ, হ্যাঁ তো কোনো দোষ নাই, অক্করে ঠিক আছে। তা আমি কইছি আমি বাবির কাছে ঝুমুর একটু চাইছিলাম আমার ফুতের বউ করে নিয়াম, তে আর তিনটা বিয়ে একলগে ওয়ে যাও, এটা কইছি আর কি। আর যে সম্পত্তির কথা, এটা তো আমি নিতাম, এটা কইছি না। আমি কইছি আমার তো তিনটা বাইস দিয়ে আছে, সবাই মিললেই তো এটা এই সম্পত্তি পাইব, আমি তো আর এটা কিছু কইছি না। সেটা খলিলকে বললা কেন? খলিলকে, হ্যাঁ খলিল কি এগুলি শোনার মতো মানুষ? সে আসছে বেড়াইতে, তাকে দুইটা ভালো মন্দ কথা বলবা, তাকে এইসব বলার মানেটা কি কাকলি? তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু হবে না কোনোদিন মাথায়? হ্যাঁ, তুমি আসলে কি চাও কাকলি বলো তো, কি চাও? আমরা তো ইচ্ছা করে কইছি না, হেলা হিন্দা যাইতাছিন, হেলা উপজায় আমরা জিগাইছে, নাইলে কি আমরা কইলাম? হইলে কাকলি, খলিলকে আমি খুব ভালোভাবে চিনি, সে কিন্তু আমার অফিসের বস, সেই কথা ভুলে যেও না। হ্যাঁ, খলিল কখনোই আগ বাড়িয়ে এই সমস্ত খোঁচানো মার্কা কথা জিজ্ঞেস করবে না, ওই স্বভাব খলিলের নাই। ঠিক আছে, তুমি যে এগুলা বলছো, তোমার নিজের মান সম্মান কি কিছু আছে নাকি চমকের মান সম্মান কিছু আছে? চমক কি খোরা, হাত নাই, চোখ কানা যে চমকের জন্য পাত্রী পাওয়া যাবে না?
তোমার মানে তুই তো নিজেকে ছোট করিস চমক। আমি কিচ্ছু তো বলি নাই। তুই পুরুষ মানুষ না, যাও খলিলকে সরি বলবা যে যা বলছি এটা মাথা ঠিক ছিল না, এমনি হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছিল এগুলো বলছি, তাহলে মান সম্মান কিছু থাকবে না। বুঝলাম না, আমি তো আস্তে আস্তে কথাটা কইছি, আমি তো কোনোটাই বানায় কইছি না, তাও বাবে আমার বকলো। এ নাইসি পরে থেকে আমরার বাড়িতে আইছে, তাও আমরারই বকতেছে এটা কি, উল্টা পাল্টা দেখি দেখতেছে আমি ব্যক্তা। তা বলবো বলো, সবাই তো তাদের পক্ষে। দিলে ভাই হ্যাঁ, 1 লাখ টাকা খাড়া দিচ্ছেন, কিছু লাগবে টাকবি নাকি? না কিছু লাগবে না। এই একটা সমস্যা, আমাদের গ্রামে সন্ধ্যার পরে সব বন্ধ, আর আমিও একটা বুকা, আমি কে কিনে রাখতে ভুলে গেছি। সিগারেট আছে নাকি দিলে ভাই? আচ্ছা, আর আমার বোনও বুকা দিলে ভাই, উপরে আমি আমি তো সালমা বন্ধুকে পাঠা দিচ্ছি। আমি সব জানি, আমার কাছে গোপন করার কিছু নেই, আমি নিচে আছি, যা তুই উপরে যা। উপরে মানে উপরে যে কি করবো? দুলে ভাইরা তুই গল্প করবি। আরে কি শুরু করছো দুলাভাই, দুলাভাই কিসের দুলাভাই, দুলাভাই কে চিনতে চাও না? তুমি খলিল ভাইয়ের কথা বলতেছ? হ্যাঁ। বেশি পাকনা হয়েছো না মোজাম্মেল? আমি সব জানি। কি জানো তুমি? তুমি যা জানো সবাই যা জানে আমি তাই জানি। আচ্ছা আমি নিচে আসি, তুই যা। তুমি নিচে আসছো মানে কি? তুমি কি নিচে দাঁড়া পাহারা দিবা? তোমার পাহারা দেওয়ার কি আছে? তুমি এরকম করতেছো কেন? ইশারা দিয়ে ডাইক আনতেছো? ও আমারই বলেছি পাহারা দেওয়ার কি আছে, এটা তো মোটামুটি প্রকাশ্যে সবাই জানে, দিলাম না পাহারা, যা যা উপরে যা। তো খলিল ভাই কি তোমাকে বলছে যে আমি যে তুই উপরে যাই সেটা আমাকে সে বলতে, সে খবর পাঠাইছে? এটা সে কয় না, এটা নতুন জামাই, সে মুখ দিয়ে কবর পারে? বাহ কি দারুণ, এত বুদ্ধি তোমার কবে থেকে হইলো মোজাম্মেল? আমার দুঃখ এটাই, দুলা ভাই সে নতুন জামাই, সে মুখে বলতে পারে না, তার মনের ভিতরে কি আছে সেটা তুমি বুঝাই এখানে এসে আমার ইশারা করছো। আমার দুঃখটাই জায়গায় যে আমি শালা যদি বুঝি আর তুমি বোঝো না। যা তুই যা, কথা কইস না, যা যা। যেটুকু সমস্যা আছে যেটা বলতে পারি না আগে থেকে বলতে পারি না, তুমি জানো সেটাই তো বলতেছি। আপনার তো আজকে থেকে চিনি, আপনার সেই ইউনিভার্সিটি লাইফ থেকে চিনি, মানে নিজের কোনো কথা নিজে বলতে পারেন না, আপনার মনের ভিতরে যা মুখের মধ্যে তা নাই, মুখের মধ্যে তালা আটকায় বসে থাকেন, এই করে করে আজকে আপনার এই অবস্থা, এই জন্য আপনি আজকে এখানে দাঁড়ায় আছেন। আরে ভাই আমি কারে কি কি দিয়া কাকে কি বললাম তোমার? আচ্ছা আপনি এখানে কেন আসছেন আমাকে সেটা বলেন তো, মানে আপনি কেন আসছেন, রুমার বিয়ের দায়িত্ব পালন করতে নাকি আমার সাথে দেখা করতে? তোমার সাথে দেখা করতে? হ্যাঁ তো আমার সাথে দেখা করতে, সেটাই তো পয়েন্ট, সেটা আপনি বলেন পরিষ্কার করে, বলতেছেন না কেন? আরে ভাই আমার তো এটাই একটা সমস্যা, আমি তো সব কথা সবসময় বলতে পারি না, তুমি নিজেই তো জানো এটা। খুলবে অনেক হয়েছে, হ্যাঁ প্লিজ অনেকগুলো বাদ দেন, আপনার নিজের যেটা বলা সেটা পরিষ্কার করে বলেন। রুমার বিয়ের দায়িত্ব আপনার নেওয়ার দরকার নাই, আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির লোকজন আছে, তারা সেই দায়িত্ব পালন করবে, আপনি আপনারটা চিন্তা করেন এবং আপনার বক্তব্য পরিষ্কার করে বলেন। ঢাকার মানুষ কিরকম? Ha 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 ha!
আপনি নিজে মুখে কোনোদিন কাউকে বলতে পারেন আমি চলে যাই সকালে চলছি যাইতে হবে না থাকেন চলেই তো আসছেন দাঁড়াও না না দাঁড়াতে পারবো না দেখো আমি ঝুমুরের রাতে হাত ধরলে এটা প্রবলেম আর হেলা যে হেলা রাত ধরছে প্রবলেম নেই কারো কারো ভালো করে দেখলো কেডা তুমি যদি কিচ্ছু তা না খাও আমরা সালমা আমরা সালমাই ডা আপনার জরুরি কথা আছে আমি তো চিন্তা পারছি না রে তোরে আমার দুপুর বেলা যে আমার ফুতের বউয়ের সামনে আর ফুতের সামনে আমার মান সম্মান একটা ধুলায় মিশাইয়া দিছো তোমাকে এটা কি দেখতেছি আপনি মান সম্মানটা মাথার উপরে উঠাই দিচ্ছি ধুলা থেকে সালভা তুই ভিতরে যা ভিতরে যা ভিতরে যা এই ভিডিওটা কে করছে মামি ভিডিওটা আমি করেছি মানে তুমি একটা ব্ল্যাকমেইলার না ব্ল্যাকমেইলিংটা কি তোমার বিজনেস কবে থেকে শুরু করেছো মা শিখিয়েছে এই তুমি তোমার কারণে চমকের মতো একটা ছেলে নষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছো বুঝতে পারছো না কাকুলি সেটা বুঝতে পারবে না এত যে ভদ্রবেশ এত যে তুলু তুলু করো খলিলের সামনে এখন খলিলকে ডেকে আনি খলিলের সামনে এই মুখোশটা খুলে দেই হ্যাঁ আমিও দুপুরের কথাটা কইয়া কাকুলি শোনো তুমি না আমার খারাপ চেহারাটা দেখতে চাও না তুমি আমার হাজবেন্ডের অনেক আদরের ছোট বোন তুমি আমার ননদ আমি কিছুতেই তোমাকে আমার খারাপ চেহারাটা দেখাইতে চাই না এটা না তোমার বাপের ভিটা আর এটা আমার স্বামীর ভিটা আমার ক্ষমতা অনেক তোমাকে চাইলেই পারি আমি এক তুরিতে এই বাড়ি থেকে বিদায় করে দিতে এক তুরিতে আমি দেখতে চাই তুমি কি করতে পারো তোমাকে আমি যদি খুব খারাপ মানুষ হতাম না তুমি তো আমার ননদের ছেলে একটা টাস করে তাপ পড়তো মা কোনোভাবে তুমি বেল পাবা না জানো জেল কয়দিনের লাগে ওই বড়মা যদি কনভিক্টেড হয় কমপক্ষে এক বছর আর হাইয়েস্ট 5 বছর এক বছর এটা তো তত্ত্ব না আমরা কি তোরা পুলিশের ভয় দেখাস আমরাও তো আত্মীয় স্বজন পুলিশ আছে আমরাও পুলিশ আনতার বা আপনার যার আত্মীয় স্বজন পুলিশ আছে তা তো আমাদের আত্মীয় স্বজন পুলিশ কি আমার কথা শুনতো না না কারণ প্রমাণ আছে ও ভিডিও করছে আমারও প্রমাণ আছে আমার আপনি কেমনে প্রমাণ করবেন কারণ আপনারও তো সহযোগী হিসাবে সাথে ধরে নিয়ে যাবে আমার ফুতে কেড়ে এই ভিডিওটা করছে এটার তো কারণ আছে পিছনের একটা কারণ আছে তখন তো ইফটিজিং এ পড়বে যে এক মেয়ে জোর করে হাত ধরছে আসলে ওনাকে না ইফটিজিং এরও মামলা দেওয়া উচিত কি হ্যাঁ ফুফাত তো বইন না ভাই না এত বড় মেয়ে তাকে হাত দিতে হয় না ফুফু অফিসের বদ যে সালমান 8টা ধরছে এরা কি লাগে আমার বাবা এটা যেটা কয়ে গেছে এটা কি মানবো আমরা মানবাম হেলা কি জোর গলায় কইলি হইব ফুপু একটা কথা ক্লিয়ার করে বুঝেন ঝুমুরেরও হাত ধরছে ঝুমুর চায় নাই ও হাত ধরুক সালমা আর খলিল ভাইয়ের বোঝা পড়ত অনেক আগের সো সালমা আপার কোনো আপত্তি ছিল না এই ব্যাপারে আপত্তির ব্যাপারটা তো বুঝছেন না আচ্ছা খালামুনি ও কিছু বলতে চাইতেছে ওটাও শুনো কি বলো মা আচ্ছা আবার তোমাদের ঝগড়া শুরু হয়েছে আমার ভালো লাগে না না আবার ঝগড়া কেন করছো আমি বাবার কাছে চলে যাবো না হলে না না আমরা ঝগড়া শুরু করি আচ্ছা আচ্ছা সরি আমি তো ঝগড়া করিনি আমরা তো কথা বলছিলাম আপনাদের সাথে কথা বলছি
হেরা যেইটা কইবই তুই ঠিক পুলিশে দিয়াল অত সস্তা, হ্যাঁ আমার পুত্রে পুলিশে দিয়াল পুলিশা পুলিশ আনু আমরা যে পুলিশ আনতারি দেখায়া পুরো ব্যাপারটা জগা খিচুড়ি না করলেও পারে। আমি কি বুঝতে পেরেছি ঘটনা এরকম হবে? আমি তো শয়তানি করে আম্মাকে বলেছি, আম্মা এত ঘটন ই দুলে ভাই আমি আসলে ব্যাপারটার জন্য খুবই দুঃখিত। আপনি হয়তো বা অন্যরকম চিন্তা করতেছেন, কিন্তু এটা আপনি প্রথম দেখছেন তো, এই জন্য আপনি মাইন্ড করছেন। আমার ফুফু এই 12 মাস একদিন পর পর ওনার মাথায় একটু সমস্যা আছে, আমরা চিকিৎসা করার চেষ্টা করতেছি। এটা নিয়ে কিন্তু আবার আপনি মাথাটাতে কিছু রাখেন না, মাথাতে ঝেড়ে ফেলা দেন। না 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 ঠিক আছে, হ্যাঁ না মাইন না করার কি আছে? সিগারেট পেলে কোথায়? জানি পাইছি পাইছি। কত কষ্ট লাগে ও মনে করছো আমি কিছুই বুঝি না তাই না? চমক মামা আমি কিন্তু কাই নাই, আমি মুজাম্মেলকে বারবার নিষেধ করেছি যেগুলা কাজটা এগুলো ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান, তারপরে মুজাম্মেল কেছে, আমি এটাই ওকে শাসন করছিলাম, এর মধ্যে তো আপনি এসে পড়েছেন, এগুলো ভালো না মুজাম্মেল। মামা আমি কিছু খাই না, সুকার এক সর মেরে গালে পাঠিয়ে পারতি গোপটি নিয়ে তুমি হাইয়েস্ট কাবারি, তারপর তো কিভাবে শিক্ষা দেওয়া লাগে সেটা আমি ভালো করে জানি। কি হলো আব্বা? আমি খাই নাই মামা, আমি খাই নাই মামা। চিকিৎটা কি পেলে দিতিস? চিকিৎটা কোথায় পেলেছিস? চিকিৎটা দেখ একটু টান। আমি মির্জাফর দেহি নেই, আমি দেখছি তোর মতো বেঈমান। কি করেছি আমি? এই যে নগদ যে চপ্পলটি কেব করে নিলি তুই? আরে বেকুলের ঘরে বেকুল, মামার সামনে তো একটু ভালো দেখাতে হবে। আমি যদি এখন এই কথাটা না বলতাম মামা তো তোকে দুই গালে দুটো চটকানি দিত, কারা হতো না তাই না? আরে সিগারেট খাবার পারিস একসাথে আর বিপদে একসাথে থাকবি না, না নগদ পোলট্রি নিয়ে আলাদা হয়ে গেলি, মনে রাখিস কথাটা। আমি তো খাই নাই, দে না একটু খাই। কি যে মজা লাগতেছে রে বন্ধু, আর তুই তো সিগারেট খাস না। আমার খুব ভালো লাগতেছে মুজাম্মেল। হ্যাঁ তোর অনুভূতিটা আমি কি জানতে পারি? এই যে আমার সাথে যে তুই পানির ভিতরে হাঁটছিস কেমন লাগছে? কিসের ভিতরে? এই যে পানির ভিতরে যে হাঁটছিস কেমন লাগছে? এই রে কুকুর খালার মাতাল। না আমি ভুল বলেছি, এটা পুকুর না, এটা হচ্ছে সমুদ্র কক্সবাজার। এরা তালের রস না, তালের রস খেয়া কেউ এরকম পরে আমার আমি সঠিক, আমি সঠিক আছি, একটু সমস্যা একটু আমার, আমি এত কিছু বুঝি না, আমার এখন রেস্টের দরকার, তুই দরজাটা লাগাই দিয়ে চলে যাস। না আমি যাব না, তোকে বলেছি তুই এখন নাচবি, আমি তোর নাচ দিব। আমি এখন নাচতে পারবো না, মানে শরীরে এনার্জি নেই। এই যে তুই না, আচ্ছা তুমি নাচো, নাচো নাচবে। হ্যাঁ
নষ্ট করতেছিস কে রে? আমার ভালো লাগছে আর খাওয়া যাবে না, অনেক খেয়েছি, কেমন জানি মাথাটা ঘুরাচ্ছে। চুমকি আমার শুধু আমি কি আমি চুমকি হ্যাঁ আমি ভালোবাসি চুমকিকে তো আমি ভালোবাসি আমি চুমকি আর চুমকি তুই চুমুরকে ভালোবাসিস আমি চুমকিকে ভালোবাসি ভালোবাসি সব না তুই চুমুরকে ভালোবাসিস আমি চুমকিকে ভালোবাসি আমরা একদিনই বিবাহ করিব। হ্যাঁ কবে? এই যেদিন বিয়ে করবে চল আমরা বিয়ে করব। এখন তুই দরজাটা লাগিয়ে দে, আমি একটু রেস্ট নিবো। আর আম্মাকে বুড়ো বলবি না আমি যে কক্সবাজার এসেছি। না আমি তোর সাথে থাকবো, আমার আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু কাটিয়ে গেলে চলে যাবো, কাটিয়ে গেলে চলে যাবো। আমি অনেকগুলো রুম নিয়েছি, তুই অন্য রুমে যা, আমার রুমে আমাকে ঘুমাতে দে। আমার আমি তো এই সেদিন আপনি এখানে চিন্তা করো, আমিও তো হুট করে আইছি, আমার স্বাস্থ্য বোন রুম আছে না, রুমার হলো বিয়ে, ওই আগে ই ছিল প্রেম ছিল, তো এটা ঘরোয়া পরিবেশে কারো দাওয়াত টাওয়াত মনে হয় দিবেন না। তো যাই হোক, দাওয়াত না দিলেও আমি কিন্তু তোমার পার্সোনালি দাওয়াত দিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসবে কিন্তু, চেষ্টা করবো অবশ্যই। নিজেরা মজা কম করবো না, নিজেরা হয়েছে তাতে গিয়েছে, গান বাজনা সব আয়োজনই আছে, মিউজিক টিউজিক থাকবে। হ্যাঁ আর ই আমি কিন্তু অবাক হই তোমার দেহে। কেন? এই যে তুমি বহুরূপী, মানে ঢাকা গেছে পুরো মনে হয়েছে কি ঢাকায় আমি একের মতো, আমার গ্রামে এসে মনে হয়েছে গ্রামের সুন্দর একটা পরি। মোজামেল ভাই আপনিও না কি? সত্যি কথা কই, ধন্যবাদ। ধন্যবাদ কি, সত্যি কথা কইলে ধন্যবাদ দেওয়া লাগে না, ঋণ পরিশোধ করো না। আচ্ছা ই আসো তো কয়েকদিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় যেতেছিলে? আমি সামনে বাসা যাচ্ছি। তো ওঠো ওঠো ওঠো। না 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 আমি হাঁটতে বের হয়েছি তো, একটু গ্রাম্য পরিবেশে একটু হেঁটে নি। ও আমিও তো ঢাকা হাঁটা চলার জায়গা নাই তো হাঁটতাম, কিন্তু আমার আবার ওই যে একটু বিয়ে সব দায়িত্ব আমার উপরে। ও সমস্যা নাই, এই ঝামেলাটা শেষ হোক তারপরে দুইজনে হাঁট মানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ একদম, আমিও ঝামেলাটা শেষ করি, তুমি তো আসো কয়েকদিন। আসছি আসছি। আচ্ছা ঠিক আছে তাহলে হাঁট মানে, আর এই অনুষ্ঠানের ভিতর তো দেখা হইতেছেই, আর এরপরেও আমি আসবো না তোমাদের বাড়ি আনে। আচ্ছা ঠিক আছে জি, ঠিক আছে তাহলে তাহলে এদিক দিয়ে যাই, যাও হাঁটো হাঁটো হাঁটো। ঠিক আছে মনে করো তুমি হাঁটতে যাও, এটাও কিন্তু এক ধরনের হাঁটা, আমার মন চাইতেছে একসাথে হাঁটতে আর, কিন্তু ওই এটা নিয়ে বিপদে নাকি? হ্যাঁ আমার হুন্ডাও আমার না, এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসছি। ও আচ্ছা, ওর আবার রাস্তার সামনে দাঁড় করা রয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো না? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। দেখো আমি তো তোমাদের এখানে নতুন, তোমাদের সাথে তো নতুন পরিচয়, খুব বেশি পরিচয় না, তুমি তো অনেক ছোটো বয়সে, তারপরেও তুমি কালকে যে কাজটা করলা। কীটা করেছি স্যার আমি? এই যে তুমি সালমার হাত ধরেছি আমি, এটা ভিডিও করলা, এই কাজটা কি তুমি ঠিক করলা? অবশ্যই স্যার আমি ঠিক কাজ করেছি, এটা তো একদম সঠিক কাজ। কেমন করে ঠিক কাজ করলা? একটা মানুষ আরেকজনের হাত তো ধরতেই পারে, তো সেটা তার অজান্তে ভিডিওতে রেকর্ড করে সেটা তুমি জনে জনে প্রচার করলা, একটা নেগেটিভ ভাইব দেওয়ার চেষ্টা করলা, এটি কাজটা কি ঠিক হলো তোমার? স্যার আপনি তো ভুল ভাবছেন আমাকে, আপনি যে চালমাপুর হাত ধরেছেন এটা তো সঠিক কাজ করেছেন, এটাই তো করা উচিত। আপনি তাকে পছন্দ করেন, সে আপনাকে পছন্দ করে, আপনি তার হাত ধরতেই পারেন। তো সঠিক করেছি তাহলে সবাইকে তুমি জনে জনে এটা দেখালে কেন? স্যার আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল, মানে আমি যে ঝুমুরে আটটা ধরেছি, এটা দেখার পর যে তারা রিয়েক্ট করেছিল, তারা যাতে নেক্সট টাইম এটা রিয়েক্ট না করে তাই আমি কাজটা করেছি। আপনি একটা জিনিস স্যার চিন্তা করেন, আমার জায়গায় যদি আপনি থাকতেন, এই ঘটনাটা যদি আপনার সাথে ঘটতো তাহলে আপনার কেমনটা লাগতো? জানি না কেমন লাগতো, তবে
কাজটা তুমি যেটা করেছো ভালো হয়নি। দেখেন স্যার, আমি কিন্তু আপনাকে অনেক পছন্দ করি, অনেক রেসপেক্ট করি। আমার আম্মাও কিন্তু আপনাকে অনেক পছন্দ করে। আমরা দুজনেই চাই চালমাপুর সাথে যে আপনার লক, এই লকটা যেন পুরোপুরি বিবাহর মাধ্যমে সম্পূর্ণ হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু তুমি মানে এরকম কাজ না করাই ভালো, বুঝলা? জি স্যার। তারপরে যদি আপনার মনে হয় আমি অন্যায় করেছি, আমার কাজটা করা ভুল হয়েছে, আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত। আপনি কোনো মনের মধ্যে দুঃখ রাখেন না। স্যার, আপনি একটা কাজ করেন, আপনি চাঁদে যান, আমি সালমাপাকে ডেকে দিচ্ছি। সমস্যা নাই, আমি পাহারা দিব, আর ভিডিও করব না স্যার। চাঁদে যান, আমি সালমাপাকে ডাক দিচ্ছি। হ্যাঁ ক, তাই নাকি? আরে কোস কি, হ্যাঁ আরে না বড়া, কবে কবে মুঝে মেল? হ্যাঁ চালমাপা কোথায় তুই কি জানিস? আরে ওইটা তো জানি, কোথায়? আচ্ছা কইতে, হ্যাঁ চালমাপা কোথায় আছে? তাই তাই কি কোথায় আছে? আরে বুঝছি বুঝছি। কি বুঝছিস সেটা তো আমাকে বলবি, যে চালমাপা কোথায় আছে? তোর কোনো কমন সেন্স আছে? আমি ফোনে কথা কইতেছি, তুই কথার ভিতরে ব্যস্ত লাগতেছিস। হ্যালো, আমি কোথায় কই ব্যস্ত লাগাচ্ছি? আরে আমি তো একটা ইম্পর্টেন্ট কথা জিজ্ঞাসা করছি, যে চালমাপা কোথায়? আচ্ছা কইতেছি তো রে, দাঁড়া বলিস না কে রে, আমি তো শুনতে চাচ্ছি কোথায়। এই ফোনটা রাখ তো, আমি একটু পরে ফোন দিতেছি। ফোন দিয়ে কইতেছি কারা? এই তুই দেখতেছিস আমি ফোনে কথা কইতেছি, এরকম ব্যাগর ব্যাগর করতেছিস কে তুই? চালমাপা কোথায় এটা আমি তোকে জানতে চেয়েছি না, তুই তো বলেছিস। আমার কি অপরাধ এখানে? আমি কি কইছি তোরে? তুই বলেছিস না জানি জানি। আরে জানি তো কলাম ফোনে। তুই কেরে ফোনে বলবি? তোকে জিজ্ঞাসা করেছি আমি, তুই আমাকে না বলে ফোনে কেন বলবি? জানি না, আমি যার সাথে ফোনে কথা কইতেছি ওইটা আমার ইম্পর্টেন্ট, তুমি এই মুহূর্তে আমার ইম্পর্টেন্ট না। রে মোজাম্মিল্লা, তুই আমার ভাই, তুই আমার ভাই, এটা কিভাবে বললি? শেষ ফোনে ইম্পর্টেন্ট, আমি কি ইম্পর্টেন্ট না? না তুমিও আমার ইম্পর্টেন্ট, কিছু ইম্পর্টেন্ট না, সমস্ত কিছু ফাঁকা, তুমি আমার ইম্পর্টেন্ট ভাই। কি চালমাপা কোথায় সেটা কি জানিস? চালমাপা যেখানে থাকার সেখানেই আছে। সেখানে তো আমি খুঁজে পাই নাই, তাই তো তোকে জিজ্ঞাসা করলাম। নাহলে অপেক্ষা করো। অপেক্ষা করবো কে রে? তুই যদি জানিস আমাকে বলে দে। জানি না, আমি বুঝে ফেলেছি। কি বুঝে ফেলেছ? তুই যে একটা দায়িত্বহীন ছেলে সেটা আমি তো জানি, কিন্তু ভুলে গিয়েছিলাম, এখন আমার মনে পড়েছে। ঠিক আছে, তোর বলতে হবে না, আমি খুঁজে বের করছি। হ্যাঁ কারে দায়িত্বহীন করলি? আমারে? এ আরে আমি মুজাম্মেল দায়িত্বহীন? হ্যাঁ তুই তো দায়িত্বহীনই। সালমাপার নিয়ে আমি যে দাদিরে নিয়ে যে হাসপাতাল ক্লিনিকে গেলাম, ওনার দুনিয়া টেস্ট মেস্ট করালাম, হ্যাঁ তুই তো জানিসই না, আর আমার কিছু দায়িত্বহীন। তা সেই কথাটা আমি কাকে বললি? তো আমি বলতাম যে তুই দায়িত্ববান, তুই দায়িত্বহীন না। হ্যাঁ আমি দায়িত্ববান, কিন্তু এর মানে এই না যে এই বাসায় কিটা খাইলো কিটা কোনে গেল সব দায়িত্ব আমার রাখা লাগবে। মোজাম্মেল কোথায় নিয়ে যাচ্ছিস কাদার মধ্যে? এখানে কি নিয়ে এসেছিস? এখানে কি জিনিস কম দামে পাওয়া যায়? হ্যাঁ তুই ওইটার ভিতরে ঢুকে আসিস, ওটা না তাহলে তোমার পরীক্ষা শুরু। ভাইয়া যাও। আমি তো বুঝতে পেরেছি আমি পরীক্ষা দিতে এসেছি, কিন্তু আমার পরীক্ষার সাবজেক্টটা কি? সাবজেক্টটা কি স্যার? কি আইছে? ও ডাকাত আইছে, তা আমিও আছি গ্রামে, ও আইছে, তো দেখা করা উচিত না, ওর একটা সারপ্রাইজ দেবো, তুই যা। আমি বুঝেছি যে তুই অন্য কিছুর জন্য আমাকে নিয়ে আসবি, কেন খাওয়াবি তুই? তুই নিয়ে এসছিস চমকির কাজে, ভালো করেছিস, কিন্তু তুই তো বুকের মতন কাজ করেছিস। তুই আমাকে একটা বার বলতে পারলি না যে তুই চমকির সাথে দেখা করতে যাবি? তাহলে কি আমি এই লেবাসে আসতাম? দেখেছিস তুই, আমি যদি লুঙ্গি পরে ওর সামনে যাই আমার প্রেস্টিজ থাকবে না, তোর প্রেস্টিজ থাকবে, সব তো পাংচার হয়ে যাবে। গার্লফ্রেন্ড আমার, আমি তো প্যান্ট পরেছি, তোর সমস্যা কি? যদি বলতি আমিও প্যান্ট পরে আসতাম, ব্যাপার আছে না?
প্যান্ট পরা লাগবে না, আমি তো উঠে দেবো না কবে ও গ্রামে এসে লুঙ্গি ওরে পরে আমি জোর করে লুঙ্গি মানে ও আমি তো উঠে দেবো না, তুই যা যা পেশাস না কোথায় যাবো আমি ওই বাড়ির একটু সামনে ওই বাড়ির কারা ভাই আপনারা? হ্যাঁ কারা আপনারা? আমি মোজাম্মেল। কোন মোজাম্মেল? আরে সদরের হুসনাবাদ। ও হুসনাবাদ? হ্যাঁ এইখানে কি এখানে যেখানে যে কাজে আসছি সাবজেক্টটা তো গার্লফ্রেন্ড। ও হলো সে কে? তাকে এত কিছু বলতে হবে? ও হলো আমার ফুফাতো ভাই সব। কে মানে? আমার বাড়ির সামনে দাঁড়ায় আমারে কইতে আছে কে? ও এটা আপনাদের বাসা নাকি? ও আচ্ছা তাহলে তাহলে চল ভাই থাক। কোথায় যাবো? চলে যাই। কই যাই ভাই? গার্লফ্রেন্ড কই? গার্লফ্রেন্ড কে? আরে কইয়া যাবা না গার্লফ্রেন্ড কে? বুঝতেছি না ভাই, আমি আপনার বয়সে বড় হবো ভাই, তুই তো করি না করলি মনে হয় ভালো হয়। তো বয়সে বড় হইব দেখা মনে হয় না যে আমি তোর ক্ষমতায় বড়? ব্যাটা তুই কে? গার্লফ্রেন্ড মানে কিসের চুমকি টুমকি? তো কি কইল ওই যে? আরে ভাই বাদ দেন, আমার গার্লফ্রেন্ড কে? হ্যাঁ গার্লফ্রেন্ড কে? আচ্ছা যাক আপনি যেহেতু গার্লফ্রেন্ড কে শোনেন আমার কথাটা শোনেন ভাই, আমি আপনি আপনি আমি আমি কইতেছি ভাই আমার গার্লফ্রেন্ড। নাম কি? আমি মুজাম্মেল। হ্যাঁ হ্যাঁ আর আমার গার্লফ্রেন্ড যে ও যার যে চলে গেল ওই যে এই যে এটা ও সেটা আমার আপন ফুফাত ভাই। আর ওই যে ওই টাকা এই মুজাম্মেল লাইক কি আজকে যাতে হালি একেবারে খারার উপরে পোলট্রিটা নিলি তুই? আরে সাফা মারিস, চমক করলি আজকে তুই, চমক না আজকে আমার চমক দেখালি। আমার বিপদে ফেলা থিয়ে আমার ভাই দৌড় দিয়ে চলে আসলো, আজকের পরীক্ষায় তুই ফেল, দাহা ফেল। কে ফেল করেছে? তুমি ফেল করেছো। আমি চমক কখনো ফেল করি না, আমি তো এসেছি অস্ত্র নিতে, আমি বিপদে ফেলে এসি নাই তোকে। আমি অস্ত্রটা নিয়ে এখন যাব, গিয়ে গোল্ডেন প্লাস নিয়ে তারপর আবার তোর সামনে আসবো। যাও যাবোই তোর কত বড় কলি যা তো যাস নি কে যা যাবো। আমি তো অস্ত্র নিতে এসেছি এখন অস্ত্র নিতে পারি নাই, ওর কলি যা আজকে দেখবো আমার বাইকে মারার জন্য সে অস্ত্র নিয়েছে। চুপ করো প্রত্যেকে, আমি তো কি করবো? অনেক কিছু করবে পারবে তুমি, তুমি খালি মুখ দেই পারো। আর আমি এই মুজাম্মেল তোর কি মনে হয় আমি ওর ছেড়ে দিয়েছি, ওর বকেট ছুটে দিয়েছি? আমি অবশ্য পূর্ণিমা রাত্রে বুঝবি যে আমি ওর কি দিছি। আমি হুসনাবাদের সওয়াল, হ্যাঁ আমি ওর ছেড়ে দিয়ে আসবো, দিছি যা দর দিছি, তোমার যদি মন চায় তুমি দিয়ে আসো, যাও যাও। সত্যি বলছিস যে ওর বাকেট ছুটি দিয়ে এসেছিস? মোজাম্মেল চাপা মারে না তোমার মতো। ঠিকই আছে, আমি তো দেখেছি সব, আমি আমার চোখ দিয়ে সবকিছু দেখে ফেলেছি। তুই ওর কিলেবেলের বাকেটটা ছুটিয়েছিস, আমি জব থেকে সব দেখছি যে দড়িয়ে দড়িয়ে বাকেট ছুটিয়েছি। আচ্ছা তাহলে সব যেহেতু উভয় বিষয়টা জানি, তোরটা আমি দেখছি আমারটা তুই দেখছিস, বিষয়টা গোপন রাখিস, বাদ দে ভাই চল বাদ না বাকে চুটা বনোর। আরে বাদ দে সালমা আপা, তুমি যে আমাকে ইগনোর করছো এটা কিন্তু আমি বুঝতে পেরেছি। আমি একটা জরুরি টেক্সট পাঠাচ্ছি। আমিও তো জরুরি কথা বলতে এসেছি, তোমার সাথে কি জরুরি এক মিনিট কথা বলা যাবে? বলো। তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? না কিসের রাগ, তুমি যে কাজ করেছো তোমাকে তো পুরস্কার দেওয়া উচিত, তোমাকে মেডেল দেওয়া উচিত, রাগ কেন করবো? তুমি কি আমাকে পোক করছো? না আমাকে পোক করলে আমি বুঝি যে আমাকে কেউ পোক করছে, বোঝো তুমি? অবশ্যই। দেখো চালমাপা, আমাকে সবাই ভুল বুঝুক আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি যখন আমাকে ভুল বুঝো তখন আমি অনেক দুঃখ পাই। আমি যে কাজটা করেছি এটা তো খারাপ কিছু করিনি, এটা তো সঠিক কাজ, এটার জন্য এরকমভাবে রাগ করে বসে থাকলে হবে? তুমি আসলে কি বলো তো, তুমি এটা বলার জন্য আমার কাছে এসেছো যে তুমি যে কাজটা করেছো সেটা সঠিক কাজ, সবাই ভুল করেছে, সবাই ভুল বুঝেছে, তুমি ঠিক ছিলা তাই তো? অবশ্যই আমি ঠিক ছিলাম। চমক তুমি যাবা এখান থেকে, যাও তো যাও আমার সামনে থেকে যাও। আচ্ছা আমি তোমাকে বুঝাই, আমি যে ভিডিওটা করেছি তুমি যে
কলিল স্যারের হাত ধরেছ না টুকু, কলিল স্যার যে তোমার হাত ধরেছে এটা তো একদম ঠিক কাজ করেছে। এটাই তো আমি করেছি জুমুরের সাথে, কিন্তু সবাই তো আমার সাথে রিয়্যাক্ট করেছে। সেই জন্য তুমি ভিডিও করবে? আরে বোকার মতন কথা বলো তুমি, ভিডিও করেছি কেন, সবাইকে দেখানোর জন্য যে দেখো এই যে কলিল ভাই যে চাল মাহপুর হাত ধরেছে এটা একদম ঠিক, আমিও তো এটা করেছি, আমারটা তোমরা ভুল ধরেছো, তাহলে কলিল ভাই তো ভুল করা মানুষ না। চুমুক তুমি কি আসলে মানে গাধা, তোমার মাথায় কিছু নাই, গোবর তোমার মাথায়? আমি গাধা গোবর যেটাই বলো ঠিক আছে, কিন্তু আমি এখন একটা চালাকের মতন কাজ করেছি। আবার কি করছো? আমি কলিল দুলাভাইকে দুলাভাই কিসের একটা মারব ধরে, কলিল চারকে চাঁদে পাঠিয়েছি, সে তোমার জন্য চাঁদে অপেক্ষা করছে, তুমি যাও। কে তোমাকে এই পাকনামি করতে বসে? আমি তো বলছি নো ভিডিও, আমি পাহারা দেবো, তুমি যাও। তুমি না আসলে তুমি চলো আমার সাথে ছাদে চলো। ও মা গো আমি ছাদে যাবো, আমাকে যদি দেখে কলিল ভাই সে তো লজ্জা পেয়ে যাবে, তখন তো হাত ধরতে পারবে না। তুমি ছাদে চলো, আমি তোমাকে ছাদে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো। তাহলে ঠিক আছে সবাই চলো। গাধা কোথাকার, কিচ্ছু নাই মাথায়, গোবর ছাড়া কিচ্ছু নাই, ফাজিল। আমি পাহারা দেবো না নিচ থেকে। চুপ। বুদ্ধি নেই গা মাথার মধ্যে কিচ্ছু, তা কিসে এখন কি চাঁদে যার সময়? সাদই তো যাবো, অনেক চাঁদটা কি ভালো চাঁদ, এই চাঁদে যদি এখন আমরা যাই খারাপ বাতাস লাগতে পারে, আর খারাপ বাতাস লাগলে জ্বর হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, পরে একটার জন্য তিন দিন ঘুমাতে হবে। মানে তুই আমার ভূতের ভয় দেখাস? আমি মুজাম্মেল ভূতের ভয় পাবো? চল তোর সামনে ভূত ধরিয়া ওই বোতলে পারবো। বুঝতে পেরেছি, আচ্ছা তর্কটাও রাখ আমারটা রাখ, আমি বুঝলাম যে কিচ্ছুটা নাই, কিন্তু কিচ্ছুটা তো থাকতেও পারে, রিস্ক হয়ে যায়, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। খালি পেশা রে ভাই, খাবো কনে বাইরে যাই, কেউ দেখলি আর বাইরে এক রাগ বল এমনি আঁকড়ে রয়েছে খাওয়া খাওয়ার জন্য। কিটা জলিল একটানো পাবি না, একটানো পাবি না। তাহলে এক কাম করি মজা মিললাম, কি যে বাথরুমটা আছে না বাথরুমের চিপাই গিয়ে মেরে দিই। আচ্ছা বুঝছি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি ছাদেরতে খেয়ে আসতেছি। আরে কি ছাদে যেতে দিব না, আমি না করেছি না, ছাদে যাওয়ার দরকার নেই, ছাদে যেতে চাচ্ছিস কেন, চারটা ভালো না এখন যাইস না, তোর ক্ষতি হোক আমি এটা চাই। তুই আমার সাথে আমি বাইরে খাবো, দরকার পড়লে রাঘব বলকে আমি দেখবো, ওকে কম দাম এটা কিনে খাওয়াই দে ভাই। কলিল ভাই আপনি চমককে কি বলেছেন, আসতে বলেছেন আমাকে? চমককে আমি ঠিক আসতে বলি নাই, তোমাকে চমক নিজেই বললো যে তোমাকে পাঠিয়ে দিচ্ছে। আসলে সালমা বিষয়টা খুবই অস্বস্তিকর হয়ে গেছে তোমার কাছে আমি জানি, এবং পুরো ঘটনাটা আমার জন্যই ঘটল, কিন্তু এটা যে এইভাবে সবাই নেবে এটা আমার ধারণা ছিল না। যাই হোক, মানে আমি গতকালকে এই ঘটনার জন্য আসলে খুবই দুঃখিত, সরি। করবে আপনি কেন সরি বলছেন, বরং সরি তো বলা উচিত আমাদের। আসলে মানে আপনি তো ফুপুকে চেনেন, সহজ সরল মানুষ, মনের মধ্যে কিছু নাই, কিন্তু কথাবার্তা ঠিক মতো না বলে প্যাচপুচ লাগায় ফেলে। আমরাই বরং সরি, মানে আমাদের কারণে আপনাকে একটা অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়েছে। আর চমকও না আসলে বুঝে করেনি ও, মানে বুঝতে পেরেছি আমি সালমা, যে কথাটা আমি তোমাকে মানে পরিষ্কারভাবে কোনোদিন বলতে পারিনি, আজকে মানে গতকালকের এই ঘটনাটা যেটা ঘটলো এই ঘটনার পরে আমার মনে হয় যে এখন আমার এই কথাগুলো বলা দরকার তোমাকে। কি সেটা হচ্ছে যে আমি
আমাদের ব্যাপারে, মানে তোমার আর আমার বিষয়ে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, এবং আমি এই কথাগুলো তুমি যদি বলো আমি শেফালি খালার সাথে আজকেই কথা বলতে চাই। কী বলেন কুলিল ভাই, তোর পাগল নাকি? এখন কিসের সিদ্ধান্ত? আমরা রুমার বিয়ের জন্য বাড়িতে এসেছি, রুমার বিয়ের আয়োজন চলছে, এখন প্লিজ এখন এই সমস্ত না, আপনি এখন আম্মাকে কিছু বললেন না, পরে দেখা যাবে, মানে সময় হোক তারপরে। আর আমি নিজেই আসলে এখনো এই ঘটনাটা ঘটছে, আমি কইলাম খুব দুঃখিত, তোমার কইলাম আমি খুব পছন্দ করি, হ্যাঁ জানো না, আর এ তো আমার সালমা, আমার চক্ষে রক করে মনিরা, হ্যাঁ আমার বাইয়ের সবচেয়ে আমার বাইয়ের লাইন হয়েছে, আমার এই এই বাড়িতে রক করে বাইরের লাইন, আমি ভুল করেছি, এই যে বাড়িতে আইসি তো এই আনন্দ ফুর্তির মধ্যে আসি, আবার চমক আমার যে কী দেখাইছে, আমি যে কী কইছি আমার কিচ্ছু তো মনে নাই, তোমরা কিছু মনে করো না, কলিল সাহেব তুমি কিছু মনে করো না, হ্যাঁ ঠিক আছে, আমি খুব দুঃখিত, আমি খুব দুঃখিত হয়েছি, আমি খুব দুঃখিত হয়েছি কইলাম, না ঠিক আছে, আচ্ছা আচ্ছা যাই গিয়ে অ্যাকাউন্টের ব্যবস্থা করি, মাসমুজকে ভাসি। বললাম না আমার পুপু সহজ সরল। সালমা, আমি যখন সিদ্ধান্তটা নিয়েই ফেলেছি, আমি সত্যি সত্যি এই বিষয়টা নিয়ে শেফালিকার সঙ্গে কথা বলতে চাই। কুলিল ভাই আসলে মানে আমার একটু সময় লাগবে কুলিল ভাই, আমি মানে আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, তো আমার বাচ্চা দুইটা ছোট, আমি এরপরে কোনো সিদ্ধান্ত নিলে একটু চিন্তা ভাবনা করে সময় নিয়ে নিতে চাই, আমি আমার ধারণা আপনি বুঝবেন। কিছুই বুঝতে চাই না আমি, আমার রিকোয়েস্ট যে তুমি অন্তত আমার বিষয়টা বোঝার চেষ্টা করো। রুমার বিয়ের জন্য আসছেন না? রুমার বিয়েটা আগে শেষ হোক, পাগল হয়ে গেলেন কেন? সারা জীবনে কিছু বলেন নাই আর এখন করে পাগল হয়ে গেছেন, অদ্ভুত। আগে আমার বোনের বিয়ে শেষ হোক। শোনো,